গভীর সুন্দরবনে একটি বাঘিনী সহ তিনটি শাবকের দেখা মিলেছে। সুন্দরবনের শরণখোলা রেঞ্জে সম্প্রতি জেলেদের সামনে ঘটে যাওয়া একটি রোমাঞ্চকর ঘটনা বেশ আলোড়ন সৃষ্টি করেছে। গভীর বনে মাছ ধরতে গিয়ে জেলেরা একটি বাঘিনী এবং তার তিনটি শাবকের সম্মুখীন হন। সুন্দরবন বিশ্বের সবচেয়ে বড় ম্যানগ্রোভ বন এবং রয়্যাল বেঙ্গল টাইগারের নিরাপদ আশ্রয়স্থল হিসেবে পরিচিত। তবে এই বাঘের উপস্থিতি স্থানীয় জেলেদের জন্য বরাবরই একটি বিপজ্জনক বাস্তবতা। ঘটনাটি ঘটে যখন জেলেরা নৌকায় চেপে গভীর সুন্দরবনের একটি খালে মাছ ধরছিলেন। হঠাৎ তারা বনের ঘন ঝোপের ভেতর থেকে এক বাঘিনী ও তার তিনটি শাবককে দেখতে পান। সাধারণত বাঘিনী তার শাবকদের সঙ্গে নিয়ে চলাচল করে এবং অত্যন্ত সুরক্ষিত অবস্থায় থাকে। বাঘিনীর সঙ্গে বাচ্চাদের থাকার পরিস্থিতি আরও বিপজ্জনক হয়ে ওঠে, কারণ এ ধরনের অবস্থায় বাঘিনী তার শাবকদের রক্ষার জন্য আক্রমণাত্মক আচরণ করতে পারে। জেলেরা প্রথমে বাঘিনীর উপস্থিতি বুঝতে পেরে আতঙ্কিত হয়ে পড়েন এবং দ্রুত নিজেদের নৌকার দিকে ফিরে নিয়ে আসেন। তারা বাঘের গতিবিধি পর্যবেক্ষণ করে সতর্কতার সঙ্গে নৌকা চালিয়ে স্থান ত্যাগ করেন। ভাগ্যক্রমে বাঘিনীর দলটি তাদের আক্রমণ করেননি, তবে জেলেরা জানতেন যে বাঘটি তাদের নজর রাখছে। এই ঘটনায় জেলেদের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং তারা স্থানীয় বন বিভাগের সঙ্গে যোগাযোগ করেন। শরণখোলা রেঞ্জের বন বিভাগের বন কর্মকর্তারা জানান, এ ধরনের ঘটনা আগেও ঘটেছে। সুন্দরবনের এই এলাকায় রয়্যাল বেঙ্গল টাইগারের উপস্থিতি স্বাভাবিক, তবে বাঘিনীর সঙ্গে শাবকদের একসঙ্গে দেখা পাওয়া বিরল ঘটনা। বাঘিনীরা সাধারণত বাচ্চাদের নিয়ে খুবই সুরক্ষিতভাবে চলাচল করে এবং যে কোনো হুমকির প্রতি তাৎক্ষণিক প্রতিক্রিয়া দেখাতে পারে। এই ঘটনায় বন বিভাগ দ্রুত ব্যবস্থা নিয়েছে। তারা স্থানীয় জেলে ও মৌয়ালদের সতর্ক করেছে এবং গভীর বনে প্রবেশের সময় অতিরিক্ত সতর্কতা অবলম্বন করতে বলেছে। বাঘের আক্রমণ প্রতিরোধে জেলেদের পর্যাপ্ত প্রশিক্ষণ ও সরঞ্জাম সরবরাহ করার উদ্যোগও গ্রহণ করা হচ্ছে। বনের মধ্যে কাজ করা লোকদের নিরাপত্তা নিশ্চিত করতে তারা বিভিন্ন পদক্ষেপ নিয়েছে, যেমন মোবাইল কমিউনিকেশন সিস্টেমের মাধ্যমে বন বিভাগের সঙ্গে যোগাযোগ রাখা, যাতে যে কোনো জরুরি পরিস্থিতিতে দ্রুত সহায়তা পাওয়া যায়। সুন্দরবনের মানুষ এবং বাঘের সহাবস্থান একটি বড় চ্যালেঞ্জ। বাঘ সংরক্ষণ এবং মানুষের জীবন রক্ষার মধ্যে একটি ভারসাম্য বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বন বিভাগের বন কর্মকর্তারা স্থানীয় জনগণের সঙ্গে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কাজ করেছেন, যাতে বনের প্রাকৃতিক ভারসাম্য রক্ষার পাশাপাশি মানুষও নিরাপদ থাকতে পারে। এ ধরনের ঘটনা সুন্দরবনের জীববৈচিত্র্য এবং বন্যপ্রাণীর সঙ্গে মানুষের মিথস্ক্রিয়ার জটিলতাকে আবারও সামনে নিয়ে এসেছে, যা থেকে বোঝা যায় বাঘের সঙ্গে মানুষের সংঘর্ষ এড়াতে আরও কার্যকরী পদক্ষেপ গ্রহণের প্রয়োজন।